আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে এই আপডেটটিতে লেখা আছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বুটেক্সের ভর্তি পরীক্ষা। নিউজটি আজই প্রকাশিত হয়েছে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী 20 আগস্ট এই ভর্তি পরীক্ষা হচ্ছে না। বৃহস্পতিবার 5 আগস্ট বুটেক্সের একাডেমিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে বুটেক্সের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে পরীক্ষা নেওয়ার অন্তত 15 দিন আগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তারিখ জানিয়ে দেওয়া হবে। কবে নাগাদ পরীক্ষা নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক আবুল কাশেম আরও বলেন, এই মুহূর্তে সেটি বলা মুশকিল, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ হবে তার 15 দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে যে এই অনির্দিষ্টকালের জন্য স্থগিত বুটেক্সের ভর্তি পরীক্ষা। যদি এর মধ্যে নতুন কোনো আপডেট চলে আসে তখন সেই আপডেটগুলো যথারীতি আমি আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।